মিয়ানমার থেকে কোটায় পণ্য আমদানির সুবিধা পাচ্ছে বাংলাদেশ। যার আওতায় আসবে বছরে অন্তত 1.5 লাখ টন চালসহ 7টি পণ্য। মিয়ানমারের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। চলছে চুক্তির খসড়া তৈরির কাজ। ইমদাদ হকের প্রতিবেদনে বিস্তারিত। ভৌগোলিক সীমারেখায় ভারতের পরই বাংলাদেশের নিকটতম প্রতিবেশী মিয়ানমার। তবে এই সম্পর্কের কার্যকর প্রতিফলন নেই দুদেশের বাণিজ্যে। উল্টো রোহিঙ্গা ইস্যু চিড় ধরিয়েছে এই সম্পর্কে গেল কয়েক বছরে। তবে সব ছাপিয়ে এবার নির্দিষ্ট আবরণে জড়াচ্ছে দুই দেশের বাণিজ্য, যার মাধ্যমে বছরের নির্দিষ্ট পরিমাণ পণ্য আমদানির কোটা পেতে যাচ্ছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয় বলছে এই সুবিধার আওতায় বছরে অন্তত 1.5 লাখ টন চাল আমদানির সুযোগ পাবে বাংলাদেশ। থাকছে সিম, ডাল, ভুট্টা, পেঁয়াজ, আদা এবং মরিচও। মিয়ানমারের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। কূটনৈতিক যোগাযোগের পর এবার চুক্তির খসড়া নিয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই সই হবে আনুষ্ঠানিক চুক্তি, আর কোটার এই সুবিধা মিলবে আগামী 5 বছর। নিত্যপণ্যের চাহিদা পূরণে এই উদ্যোগকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। আমাদের নেবারিং কান্ট্রি, ওখান থেকে যদি আমরা রাইস, অনিয়ন, বিশেষ করে পেঁয়াজটা, আদা, এগুলি সিটুয়াতে খুব ভালো হয়, খুব ভালো প্রোডাকশন হয় আমি জানি, এবং সিটুয়াতে গিয়ে চিটং বা রোড ধরে আনে তাহলে কিন্তু খুব কস্ট কম পড়বে। আমার মনে হয় এটা খুব ভালো উদ্যোগ। 2020-21 অর্থ বছরে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ছিল $20 বিলিয়ন। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।